দুপাশে কাশবন, মাঝে বিলের টলমলে জলে ভাসছে বাহারি নৌকা। এক নৌকায় বাউলের সুর, অন্যটায় ভাওয়াইয়া, যে সুরে এক লহময় উড়ে যাবে মন খারাপ করোনা সংক্রমণের ভয়। পূর্বস্থলীর চাঁদের বিল এখন সেজে উঠেছে ঠিক এইভাবে। পূর্বস্থলী শ্রীরামপুর এলাকার পাশাপাশি রয়েছে বাঁশদাহ বিল এবং চাঁদের বিল। ইতিমধ্যে পর্যটকদের আকৃষ্ট করার জন্য ঢেলে সাজানো হয়েছে বাঁশদাহ বিলকে। স্থানীয় বাসিন্দারা জানান, চাঁদের বিলের দুপাশে রয়েছে চাষের জমি। একে বেঁকে যাওয়া নির্জন বিলে শীতে ভিড় করে পরিযায়ী পাখি। তবে বিলের জল কচুরিপানায় এতটাই থেকে গিয়েছিল যে চাষের জল পেতে সমস্যা হচ্ছিল কৃষকদের। সেচ দপ্তরে 11 লক্ষ টাকায় সম্প্রতি বিল সংস্কারের কাজ শেষ হয়েছে। বিলের প্রাকৃতিক শোভা কতটা উপভোগ্য হতে পারে তা বোঝার জন্য বেশ কয়েকটি নৌকা রঙিন পতাকায় সাজিয়ে এক প্রান্ত থেকে শুরু হয় যাত্রা। প্রায় 5.5 কিলোমিটার লম্বা বিল জুড়ে নৌকা যাত্রা করা হয়। কচুরিপানায় মজে যাওয়া বিলের ভুল বদলে অবাক স্থানীয়রা। পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে চাঁদের বিলে পর্যটক টানতে একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতাদি ক্ষমতা আসার পর 11 সালে তার দৃষ্টিতে আমি এটা যে গ্রামীণ যে জলাধার, ওই যে জল সম্পদ আমাদের এলাকায় বাঁশদাহ বিল, চাঁদের বিল, মুড়িগঙ্গা জল সম্পদকে সঠিক কাজে লাগানো হয়, তাতে মৎস্য চাষ হবে, কৃষকরা জলসেচের সুযোগ পাবে। আর এই বিশাল জলাধারকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি একটা ইকো ট্যুরিজম সেন্টার গড়ে তুলতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আমরা সেচ দপ্তরকে অনুরোধ করি। এবারে পানা পরিষ্কার করা হয়েছে, বাঁশদাহ বিল পরিষ্কার করে উন্নত জল দেখা যাচ্ছে। মন্ত্রী জানান, ধাপে ধাপে বিল ঘিরে আরো কিছু পরিকল্পনা রয়েছে। সাঁতার প্রতিযোগিতার কথা ভাবা হচ্ছে। ইতিমধ্যেই বিলের ধারে ধারে আসতে শুরু করেছে পরিযায়ী পাখির দল। পর্যটকদের থাকার পরিকাঠামো রয়েছে বিলের আশেপাশে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনেই নেওয়া হচ্ছে সমস্ত ব্যবস্থা। আর আমি পানাটা কত পরিষ্কার হয়েছে এটা দেখবার জন্য পঞ্চায়েত সাহেব, বিলি ক্যাস্টিং ইঞ্জিনিয়ার সত্যব্রতবাবু তাদের নিয়ে এসেছিলাম, কোথাও কোথাও গিফের কাছে কিনা সেগুলো ক্লিয়ার করবো করতে পারলে। এখন ভাবছি এই খালেও তো সাঁতার প্রতিযোগিতা দেওয়া যেতে পারে। কি আমরা ইংলিশ চ্যানেলের কথা শুনি, আমরা বড় বড় কাজ, এটাও তো একটা বড় চ্যানেল, একটা বড় চ্যানেল, এই চ্যানেলেও যদি বার্ষিক অনুষ্ঠানে একটা প্রতিযোগিতা দিতে পারি আমার মনে হয় জায়গাটা আকর্ষণীয় করবে। আর তিনটে জেটির মতো করবো, একটা নিমতলা বাজারের ওখানে, একটা মুন্সিপাড়ার ওখানে, একটা বাস দেবো। ধরুন এই দিকটা লোকে এদিক দিয়ে গেলে ওখানে শেষ করে, ওদিকটা লোক এখানে শেষ করে, তাতে অর্থনৈতিক কিছু আয়ত লোকে হবে, বেকার জীবনে একটা কর্মসংস্থান বিকল্প হতে পারবে। সেই ভাবনায় আমরা এটা আজকে একটা টোকন নিজেরাও দেখলাম, আপনাদের দেখালাম যে এটা কত ভালো হতে পারে, একবার দেখে কমেন্ট করবো। ধন্যবাদ, নয়নতা দিকে কৃতজ্ঞতা জানাই। বাঁশদাহ বিলে কচুরিপানা পরিষ্কারের পর এবার গড়ে উঠবে পর্যটন কেন্দ্র। সরকারের এই হেন উদ্যোগে আশার আলো দেখছেন স্থানীয়রা, কারণ পর্যটন কেন্দ্র গড়ে উঠলে সেখান থেকে জীবিকার দিশা খুঁজে পাবেন অনেকে, পর্যটকরা পাবেন মন ভালো করার ঠিকানা। পূর্ব বর্ধমান থেকে গোপাল মণ্ডলের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।